গোপাল যে রাস্তায় চলেছে, জানি না শেষ পর্যন্ত ওর হাতে ঝিনুককে তুলে দিতে পারবো কিনা। মেয়েটা বড় কষ্ট পাবে তাহলে। শৈবালের সঙ্গে যেভাবে ও জড়িয়েছে নিজেকে। ঝিনুককে দেখো ঠাকুর, মেয়েটা আমার বড় বোকা আর ভালো মানুষ। ইন্দ্রনাথ, আমি তোমাকে যে কথাগুলো বলতে চাইছি, আমি জানি না সেটা ঠিক সময় কিনা। কেন তুমি আমার জন্য সবার বিরুদ্ধে কথা বলছো? কেন? ওয়ান, টু, থ্রি। সরি। আমি তো তোমাকে সরি বলছি, তার কারণ যা হয়েছে তার জন্য আমিই দায়ী। তুমি হঠাৎ আমাকে সরি বলছো কেন? কারণ আমি তোমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছি। তাই? তুমি আমার সব থেকে বড় বন্ধু ইন্দ্রনাথ। তুমি আমায় ভুল বুঝো না ইন্দ্রনাথ, যাই ঘটুক না কেন। তুমি আমার উপর বিশ্বাস প্লিজ হারিও।